সাম্প্রতিক সময়ে বেড়েছে চীন তাইওয়ান উত্তেজনা তাইপের বিরুদ্ধে যখন সামরিক চাপ বাড়িয়ে চলেছে বেজিং এমন সময় তাইওয়ানকে আরও ৩৬ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও ড্রোন বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র সহায়তার নামে উত্তেজনার আগুনে মার্কিন প্রশাসনের এই ঘি ঢালা একেবারেই পছন্দ করেনি চীন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র দেয়ার ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে একই সঙ্গে আহ্বান জানিয়েছে দ্বীপটিকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে আসার এরই মধ্যে পাল্টা পদক্ষেপও নিয়েছে বেজিং মার্কিন প্রতিরক্ষা সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন শুক্রবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করা হলে তা এক চীন নীতি ভঙ্গ করা হবে এদিকে পাঁচ বছরের মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্র নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম গেল মার্চে পারমাণবিক অস্ত্র নিয়ে আধা সরকারি আলোচনা নতুন করে শুরু করে দেশ দুটি আলোচনায় চীনা প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধিদের জানান তারা তাইওয়ানের বিরুদ্ধে পারমাণবিক হুমকির আশ্রয় নেবেন না ফরহাদ চৌধুরী সময় সংবাদ